রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের নবী বলা যাবে কিনা? নূরের নবী না বলা উচিত, কেন? খুব ভালো করে বুঝেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইবাদত করব কার? তরিকাটা কার? এই তরিকার আবার একটা তরিকা আছে, সাহাবায়ে কেরামগণ নবীজির তরিকা সবচেয়ে ভালো বুঝতেন কারা? সাহাবাগণ। আল্লাহ কোরআনে তাদেরকে মডেল বানিয়েছেন। আমরা যখন নবীজি এবং তার সাহাবিদের দেখি, সাহাবিরা কখনো নূরের নবী বলেননি, কোনো হাদিসে পাবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিরা নূরের নবী বলেছেন। তারা নবীউল্লাহ, রাসূলুল্লাহ, রাসূলুল হুদা এসব বলেছেন, ইমামুল মুত্তাকিন, কিন্তু নূরের নবী বলেননি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ভক্তি করেছেন কারা? তাদের সাথে আমরা বেশি ভক্তি দিতে পারবো না, কিন্তু তারা যেগুলো বলতেন ওইগুলো বলতে হয়। আমরা বাড়াই বলবো কেন? বাড়াই বললাম আবেগ নিয়ে, যদি আল্লাহ নবী নারাজ হন, সহি হাদিস, আবু দাউদের হাদিস, অন্য মুসনাদ আহমদের হাদিস, কিছু লোককে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রশংসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আনতা সাইয়্যিদুনা ওয়াবনু সাইয়্যিদিনা ওয়ান্ত খায়রুনা ওয়াবনু খায়রিনা, আপনি আমাদের সাইয়্যেদ, আপনি আমাদের নেতা, আপনি আমাদের শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুন্নাস কুলু বাদমা তাকুলুন লা ইস্তাউয়ান্নাকুমুশ শাইতান, তোমরা তোমাদের কথা বলো কিন্তু শয়তানের পিছে চলো না। ইন্নামা আনা আবদুল্লাহ ওয়া রাসূলু, আমি আল্লাহর বান্দা এবং রাসূল, ওয়াল্লাহি লা উহিব্বু আন তারফাউনি ফাওকাল মানজিলাতি আল্লাতি আনজালানিল্লাহু বিহা, আল্লাহর কসম, আল্লাহ আমাকে যেখানে রেখেছেন তার উপরে রাখো আমি পছন্দ করি না। আচ্ছা, আমাদের সমাজের একটা ভালো মানুষ, তাকে যদি খুব আপনারা ফুলান, সে কি খুশি হয় না বেদার হয়? বিরক্ত হয়। একটা ভালো মানুষ যার মন ভালো, তাকে যদি আপনি খুব ফুলান, সে বিরক্ত হয়, ঠিক না? যারা খারাপ মানুষ তারা চাটুকারিতা পছন্দ করে, ঠিক না? ভালো মানুষরা কিন্তু চাটুকারিতা পছন্দ করে না। আমাদের নবীজি কি চাটুকারিতা পছন্দ করেন নাকি, যে আমরা তার একটু চাটুকারিতা করলে খুশি হবেন? না, আল্লাহ যেটা বলেছেন তার চেয়ে বেশি বললে নারাজ হন। তবে এমনি নূরের নবী বলা, নূর হেদায়েতের নূর, এই অর্থে বললে না যে হবে তা না, তবে তিনি নূরের তৈরি এটা কোরআন হাদিসে নেই, বরং এর উল্টোটা আছে বিস্তারিত, আমার হাদিসের নামে জালিয়াতি বইয়ে পাবেন। পুরাতন মসজিদ ভেঙে ফেলা হয়েছে মসজিদটা বড় করার জন্য, ওই স্থান থেকে একটু দূরে একটা বিল্ডিং বাড়িতে ঘরের মধ্যে ওয়াক্তিয়া ও জুমার নামাজ পড়া হচ্ছে, জুমার নামাজ হবে কি না? যদি ইমাম সাহেব অনুমতি দেয়, জুমার সময় সবাইকে আসার সুযোগ থাকে, হবে। আদম আলাইহিসসালামকে সৃষ্টির 2000 বছর আগে মোহাম্মদী নূর সৃষ্টি করে আল্লাহ তাআলা আরশের সামনে মোহাম্মদী নূর রেখে দেন এবং আল্লাহ তাসবিহ পাঠ করেন, কথাটা কি সত্য, কথাটা মিথ্যা? এটা জালিয়াতরা বানিয়েছে, উম্মতের সকল আলেম, বিশেষ করে ফুরফুরার পীর আবু জাফর সিদ্দিকী, ইমাম সুয়ুতি, মোল্লা আলিকারি, সবাই এগুলোকে জাল বলেছেন, মিছে কথা বলেছেন। একটা নতুন মসজিদ নির্মাণ করা হইতেছে, এখন একদল মুসল্লি বলতেছে মসজিদের ভিতরে কবর পড়ে গেছে, এ কথা যারা বলছে তারা নামাজি ভালো, আর যারা বলতেছে না কবর পড়ে নাই, একটু পড়লেও সমস্যা নাই, তারা নামাজি কম, সাধারণ মুসল্লি, এই মসজিদে নামাজ পড়লে তাদের নামাজের সমস্যা হবে কিনা? না, মসজিদে কবর নেই, দেখা যাচ্ছে না, এখন নিচেই কবর আছে কিনা এই সন্দেহ, তাই না? এখন কোনো সমস্যা নেই, কবর যখন বানানো হয় কবর দেখা যায়নি তো, এবং কোনো নতুন কবর জানা কবর তো না, অনেক পুরনো কবর, এই তো সমস্যা নেই। চাকুরি শেষে প্রাপ্ত টাকা পোস্ট অফিসে জমা রেখে মাসিক প্রতি লক্ষ টাকা 1000 টাকা উত্তোলন করে জীবনযাপন খরচ মেটানো হচ্ছে, এটা হালাল কিনা? জি না, এটা হালাল না, এটা সুদ। যে টাকা আমরা টাকা দেব কাউকে, অর্থাৎ টাকা দেব, সেই টাকার উপরে যে টাকা দেওয়া হয় এই টাকা সুদ হয়, টাকার বিনিময়ে টাকা বৃদ্ধি নেওয়া যায় না, এটা বিনিয়োগের ব্যবসা, যদি তারা খাটিয়ে ব্যবসা থেকে দিতেন হতো, কিন্তু আমাদের বর্তমান সকল সরকারি অর্থব্যবস্থা সুদের উপরে, এই জন্য এটা খুব কঠিন অবস্থা। একজন মানুষ রিটায়ারমেন্টের পরে তিনি কি করবেন? না ব্যবসা করতে পারেন, সে টাকাটা রাখলে ছেলে ফেলে কেড়ে নেই, কিছুদিন পরে অসহায় হয়ে যান, আবার এটা বিনিয়োগের কোনো পরিবেশ নেই, কোনো পরিবেশ নেই, আবার অনেকে ইসলামের নামে বিনিয়োগ করে মেরে চলে যায়। আমাকে সেদিন ফোন করে, হুজুর একজনের দিছিলাম, একটা সমিতির তারা ম্যান মারিং করে চলে গেছে। তো এই জন্য বিষয়টা রিটায়ারমেন্টের পরে খুবই কষ্টকর, দুর্ভাগ্য যে আমাদের দেশে রিটায়ারমেন্টে যাওয়ার পরে যারা হালাল খেতে চান তাদেরও
সুদমুক্ত কোনো বিনিয়োগের ব্যবস্থা নেই। কিছু কিছু ব্যাংক ইসলামী চলার দাবি করেন, চেষ্টা করেন, আপনারা একান্ত বাধ্য হলে যদি এই ধরনের কোনো ব্যাংক পান যারা আপনাকে লাভের অংশ দেবে শরিয়া ভিত্তিক বলে দাবি করে, তারা ভুল করলেও তাদের দাবি দেওয়া কাগজপত্র ঠিক আছে, অন্তত তাদের সাথে লেনদেন করতে পারেন। ইবাদত কবুল হওয়ার হালাল উপার্জন শর্ত, বর্তমান পরিস্থিতিতে হারাম ও হালাল বিষয়ে সচেতনতার বড়ই অভাব পরিলক্ষিত হচ্ছে। ইবাদত করছি কিন্তু হারালাম পার্থক্য করছি না, জি হালাল হারাম পার্থক্য না করলে অনেক ক্ষতি হবে, সবাই করছে না, তা না, অনেকেই সচেতন, আল্লাহ রহমতে অনেকেই এগুলো বোঝেন, অনেকে বোঝেন না, আমরা এটা আপনাদের বারবারই বলছি এবং অনেক আলেমুলামা বলছেন, আমাদের হালাল নির্ভর হতে হবে, চেষ্টা করতে হবে, ইচ্ছার বাইরে ভুল ভ্রান্তি আল্লাহ মাফ করবেন, কিন্তু ইচ্ছা করে যেন হারামে না যায়, ওজনে কম দেওয়া, ফাঁকি দেওয়া, ভেজাল দেওয়া, মিথ্যা কথা বলে ব্যবসা করা, চাকরিতে যেয়ে দায়িত্ব আদায় না করা, ঘুষ সুদ জুয়া এগুলো সবই হারাম, এগুলো আমাদের বর্জন করতে হবে। এছাড়া আপনার সম্পত্তি আব্বার মৃত্যুর পরে ভাই বোনদের না দিয়ে নিজে ভোগ করা, এতিমের সম্পত্তি নেওয়া, আল ঠেলে দেওয়া, আল সরিয়ে নেওয়া, এগুলোও সব হারাম কাজ। বর্তমানে মাহফিলের ভিডিও ফুটেজের মাধ্যমে মহিলাদের দেখানো শরিয়াতে কতটুকু অনুমোদন দিয়েছে? এখন আমার এটা অনেক জায়গায় প্রশ্ন করে, এটা শরিয়তে অনুমোদন না দেওয়ার কারণ কি? আমাদের শরিয়তে নাজেজ হওয়ার কারণ কি? অনেকেই আমাদের সমাজে বিশেষ করে আলেম দিনদার মানুষেরা এটাকে, যেমন অনেক জিনিস এসছে, বড় জিনিস আমরা জায়েজ করে দিছি, এখানে অনেকে মনে করেন পুরুষদের জন্য যেমন মেয়েদের মুখ দেখা নাজায়েজ, মেয়েদের জন্য পুরুষদের মুখ দেখা নাজায়েজ, এইরকম একটা চিন্তা করেন, আলেমরাও করেন, তারা এর জন্য একটা হাদিসও বলেন। তবে মুশকিল হলো, আমার প্রথম প্রশ্ন হলো, আমরা আপনারা কি হাদিসের মশলা চান না মাজহাবের মশলা চান? হানাফি মাজহাবের প্রত্যেক কেতাবে, একেবারে আবু হানিফার ছাত্র মোহাম্মদ ইবনে হাসানা সাইবানি রাহিমাহুল্লাহ, তার থেকে তার মাফসুদ কেতাব থেকে শুরু করে কুদুরি হয়ে স্বামী পর্যন্ত আলমগিরি সব কেতাবে আছে যে যে কোনো মহিলা যে কোনো পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত স্থান ছাড়া বাকি পুরো দেহ উন্মুক্ত দেখতে পারবেন, এটাতে কোনো নাজায়েজ হবে না। তবে কোনো মহিলার যদি মনে খারাপ লাগে, বাজে চিন্তা আসে, তিনি চক্ষু সংযত করবেন, এটা দেখা দেখানো নাজায়েজ না। হাদিস যারা বলেন, আয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে বলছিলেন, ওনায় অন্ধ, তোমরা কি অন্ধ? এ হলো এক হাদিসের মাসলা। প্রথম কথা হলো, আমরা হানাফি, আমরা আলাদা দেশে যাবো কেন? মাঝহাবে আছে, আবার হাদিস খোঁজেন কে? আবার তাই যদি খোঁজেন তারা ফাদানি গলে রাগ করেন কে? নাকি সুবিধা মতো আলে হাদিস? হ্যাঁ, সুবিধা হলে আলে হাদিস, সুবিধা হলে হানাফি। সেদিন একজন বলছে যে একটা হুজুর যখন তার বেদাত প্রতিষ্ঠা করবে তখন একেবারে নিজে বড় মুস্তাহিদ, আমাদের মাঝহাবে নেই, আবু হানিফা বলেননি, কোনো আলেম বলেননি, তিনি আন্দাজে বলে যাচ্ছেন কোরআন হাদিস বিকৃত করে, আর যখন আলে হাদিসটা খাতে হবে তখন একেবারে কট্টর হানাফি হয়ে গেল। কথাটা হলো যে হাদিস শরীফে আসছে, রাসূলুল্লাহ সাল্লামের দুজন স্ত্রী ছিলেন, একজন অন্ধ এসেছে, তিনি বললেন তোমরা ওদিকে যাও, তারা বললেন ও তো অন্ধ, বলে তোমরা তো অন্ধ না। এই হাদিস একটা হাদিস, এর সাথে অন্য হাদিস আছে, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাম স্ত্রীদের খাস পর্দা ছিল, ওনারা আড়ালে থাকা শর্ত, কথা বলতেও আড়ালে, বোরকা সহ আড়ালে থাকতে হবে। এই যে পুরুষ অন্ধ আসছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, এর বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা বিনতে কায়েসকে ইদ্দত পালন করতে বলেন, যে অত চোখে দেখে না, তুমি উন্না খুলে ওর বাসায় থাকতে পারবা। তাহলে বোঝা গেল ফাতেমা বিনতে কায়েস ওর বাড়িতে ইদ্দত পালন করলেন, তার দেখলেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপত্তি করেননি, এটা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের জন্য খাস পর্দা ছিল। এছাড়া ফুকাহারা এটা এইভাবেই বলেছেন, এখানে একটা মূলনীতি আছে, সেটা হলো যা দেখা হারাম তা দেখা ফরজ, যা খোলা জায়েজ তা দেখা জায়েজ। মেয়েদের পুরো ঢাকা ফরজ, এই জন্য পুরোটাই ঢাকা দেখা হারাম, আমাদের এইটুকু ঢাকা ফরজ, এইটুকু দেখা হারাম, বাকিটা খোলা জায়েজ, দেখাও জায়েজ সবার জন্যই। তো এই জন্য যারা বলেন যে মেয়েদের জন্য পুরুষদের দিকে তাকানো হারাম, নাজায়েজ, একটু পড়াশুনো করবেন,
ফেকা কি বলে, হাদিস কি বলে, হাদিসের ব্যাখ্যায় আলেমরা কি বলেছেন, এর বিপরীতে কি হাদিস আছে। আমার একটা বই আছে পোশাক পর্দা ও দেহসজ্জা, এ বইয়ে এই হাদিসটা এবং এর সাথে প্রাসঙ্গিক ফোকাহায়ে কেরামের মতামত বিস্তারিত আলোচনা করা আছে। কোরআন পাকে মধু ও কালো জিরা সম্পর্কে উল্লেখ আছে, জি না, কোরআন পাকে কালো জিরা নেই। মধু কালো জিরে সকল রোগের মুক্তি দেয়, তাহলে আমরা ডাক্তারের নিকট যাই কেন? মুসলমানদের ইমান কোনটা সঠিক, শুধু কালো জিরে নাকি ডাক্তার? প্রথম কথা হলো মুসলমানদের ইমান ডাক্তার, কারণ মুসলমানদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে কোনো রোগ হলে চিকিৎসা করবা, ডাক্তারের কাছে যাবা। মা আনজালাল্লাহু মিন দা ইল্লা আনজালাল্লাহু দাওয়া, আল্লাহ যত রোগ নাজিল করেছেন তত ঔষধও দিয়েছেন, কাজেই ডাক্তারের কাছে যাওয়া, চিকিৎসা করা রাসূলুল্লাহ এর নির্দেশ। কালো জিরের কথা কোরআনে নেই, মধুতে আছে ফিহি শিফা উল্লিন্নাস, মধুর ভিতরে কিছু চিকিৎসা আছে, সব রোগের চিকিৎসা না, সব রোগের উপকার আর সব রোগের চিকিৎসা এক না। কথা হলো মধুতে যে উপকার আছে ডাক্তাররাও জানেন, মধু সবচেয়ে শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক, মধুর খাইলে উপকার, লাগালে উপকার। কিন্তু কথা হলো ছানার ভিতরে অনেক উপকার, ডিমের ভিতরে অনেক উপকার। একজন হার্টের রোগীকে খুব ছানা আর ডিম খাওয়ালেন, এটা ডিমের দোষ না রোগের দোষ? কথা বুঝছেন না? তো কথা হলো মধু এবং কালো জিরে এগুলো উপকারী, আপনি নিয়মিত কালো জিরে খাবেন, নিয়মিত মধু খাবেন, এটা ভালো, কিন্তু এটা ঔষধ না, এর ভিতরে উপকার আছে, শেফা আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই রোগ ব্যাধিতে শুধু মধু আর কালো জিরের উপর নির্ভর করেননি, তিনি নিজে চিকিৎসা করিয়েছেন এবং চিকিৎসার পরে পথ্য করিয়েছেন, খাওয়া দাওয়া সাবধান করেছেন, যে রোগ থেকে উঠেছে তাদের খাওয়া দাওয়া সাবধান করতে বলেছেন। বরং ঝাড়ফুঁকের আপত্তি আছে, তাবিজের আপত্তি আছে, চিকিৎসার নির্দেশ দেওয়া আছে না। এই জন্য আমরা মধু কালো জিরে নিয়মিত খাবেন, রোগ ব্যাধিতে চিকিৎসা করাবেন। অপমৃত্যু কি আল্লাহর হুকুম? কথা হলো অপমৃত্যু বলতে অ্যাক্সিডেন্ট ইত্যাদি, আল্লাহ অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানেন, আল্লাহ আমাদেরকে ইচ্ছা শক্তি দিয়েছেন, তবে আল্লাহ জানেন আমার ইচ্ছা শক্তি কীভাবে ব্যবহার করব, কোন ব্যক্তি তার ইচ্ছা শক্তি কীভাবে ব্যবহার করে মৃত্যুবরণ করবে এটা আল্লাহ জানেন, তবে প্রত্যেকে তার ইচ্ছা অনুযায়ী শাস্তি পাবেন। যেমন একজন গাড়ি চাপা দিয়ে একজনের মেরে ফেললো, গাড়ি চাপার তার যতটুকু ইন্টেনশন, যতটুকু অবহেলা ততটুকু পাপ হবে এবং দুনিয়ার আইনে তার শাস্তি হবে। কিন্তু আল্লাহ জানতেন যে অমুক লোক অমুক ব্যাপারে অবহেলা করে জেনে অথবা না জেনে অমুক লোকটাকে চাপা দেবে, এটা আল্লাহর এলেম। এই জন্য আল্লাহর এলেম সব আছে, মানুষ তার নিজের ইচ্ছা অনিচ্ছা অবহেলার জন্য শাস্তি পাবে। যেমন আপনি প্ল্যান করেছেন একজনকে মারবেন, গুলি করেছেন লাগেনি, আপনার গুণা পুরোই হয়ে যাবে, আপনি সিদ্ধান্ত নিয়েছেন, চেষ্টা করেছেন। আর আপনি পাখিকে গুলি করতে গেছেন, পাখি থেকে মেরেছেন, পাখি উড়ে গেছে, একটা লোক ওখানে মুখ বের করেছে, মুখে গুলি লেগে মারা গেছে, আপনি গুণা হবে না, কিন্তু একটা প্রাণ হত্যার জন্য আপনাকে দুনিয়াবেই কিছু ক্ষতিপূরণ দিতে হবে। আমরা বাংলাদেশের মানুষ মুসলমান দাবি করি, ইসলাম আমাদের ভিতরে কোথাও নেই। মনে করেন আমাদের একজন ড্রাইভার বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্রকে অ্যাক্সিডেন্টে মেরে ফেললো, জানেন না, মেরে ফেললো। মেরে ফেলার ফলে আমরা কি করলাম, বিশ্ববিদ্যালয়ে গাড়ি পুড়িয়ে দিলাম, এটা নিশ্চয় ইসলাম, যেহেতু ইসলাম বিশ্ববিদ্যালয় হয়েছে। বিষয়টা হলো এটা কেন ঘটে জানেন, আমাদের সমাজে এটা ঘটে ইসলাম না থাকার কারণে। আমরা যদি আজকে এদেশে ইসলাম থাকতো, যে কোনো গণপিটনি হবে না, কোনো মার হবে না, কোনো বেআইনি হবে না, যে যার ভুলে মানুষটা মারা গেছে, মানুষ তো মারা গেছে, আমরা তো আর দশজনকে মেরেও তাকে ফেরত পাবো না, কিন্তু সে না বুঝে মেরে ফেলেছে, সে শরীয়সম্মত দিয়ত তাকে দিয়ে দেবে এবং দুই মাস সোজা রেখে আল্লাহর কাছে তওবা করবে, অবহেলার জন্য আল্লাহর কাছে তওবা করবে। তাহলে কেউ আইন হাতে তুলে নিত না, আইন কেন মানুষ হাতে তুলে নেয়, কারণ জানে এর বিচার হবে না, পুলিশে গেলে ঘুষ দিয়ে ছেড়ে দেবে, সরকার গেলে বিচার হবে না, কাজেই যতটুক পারে মনের ক্ষোভ ঝেড়ে নি। অথচ ইসলাম কি সুন্দর ব্যবস্থা দিয়েছে, যে তোমার ভুলে একটা মানুষ মারা গেছে, তুমি দাঁড়াও, শরীয়তের বিচারে তোমার যতটুকু ভুল আছে ওর যতটুকু ভুল আছে বিচার হবে, তোমার যতটুকু ভুল সেই পরিমাণ ক্ষতিপূরণ, সেই কয় লক্ষ টাকা ওকে দিতে হবে, এবং সেটা তুমি না, তোমার ইন্স্যুরেন্স, তোমার সমাজ এটা দিতে বাধ্য, তোমার রাষ্ট্রটা তোমার পক্ষ থেকে দিতে বাধ্য। এই দিয়া আকেলা ব্যবস্থা যদি থাকতো, তাহলে আজকে
এই যে ছাত্রটা মারা গেছে, দুর্ভাগ্য ওই ছেলেটার লাশ পড়ে থেকেছে সন্ধ্যা বিকেল পর্যন্ত ভ্যানের উপরে পড়ে থেকেছে। আমরা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যায়নি, ছেলেরা আইন হাতে তুলে নিয়েছে, একটা অন্যায়ের প্রতিবাদে হাজার অন্যায় করেছে এবং কেউ কোনো বিচার পায়নি, পেয়েছে। তা আমরা যদি আচরণে আখলাকে চেতনায় মুসলমান হতাম, নামাজ পড়িনি আল্লাহ মাফ করবে, মদ খেয়েছি আল্লাহ মাফ করবে, কিন্তু মানুষ মেরে ফেলেছি, আমি যদি তার দিগত্র না দিই আল্লাহ মাফ করবে না? আমার অবহেলা আমার উস্কানিতে, আপনারা অনেকেই বুড়ো হলে আল্লাহর পথে আসেন, আমার উস্কানিতে আমার অবহেলায় তিরিশটা গাড়ি পুড়েছে, আমি বুড়ো হয়ে লাখ লাখ টাকা আল্লাহর পথে ব্যয় করলেও ওই তিরিশটা গাড়ির মালিকের ক্ষতিপূরণ হবে না। কাজেই আমাদের একটু সচেতন হতে হবে ভাইয়েরা, আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন।